আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটি ভিডিও আপলোড দিলাম, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে মাইক্রোওভেনে গ্রিল চিকেন বানাবো, তো পুরো রেসিপিটি এই ভিডিওতে আজকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আদিল, তুমি কি করছো? কি খাচ্ছো? এটা টমেটো? আসলে আমার ছেলেটা টমেটোর এত পাগল, যেখানে দেখবে টমেটো সেখান থেকে নিয়ে খেয়ে ফেলবে। রান্নাঘরে দেখছে ওর নানু টমেটো রেখে দিছে, তো সেখান থেকে টমেটো নিয়ে আসছে। চকলেট খাবে? চকলেট, চকলেট, এই তো এই যে এখানে চকলেটটা খাচ্ছে, এটা খাইবা? নাও। কেন? চকলেটটা কিন্তু দারুণ, দেখি খেয়ে। তো আজকে আমি আপনাদের একদম পারফেক্ট দোকানের মতো করে গ্রিল চিকেন তৈরি করে দেখাবো, রেস্টুরেন্ট স্টাইলে। তো বিভিন্ন হোটেলে যেভাবে তৈরি করা হয়, তো গ্রিল চিকেন তৈরি করার জন্য কিন্তু গরম মশলাটা অতি প্রয়োজনীয়। তো ঘরে গরম মশলা ছিল না, তাই কাকিদের ঘরে চলে আসলাম। তো জিজ্ঞেস করলাম কাকির কাছে গরম মশলা আছে কি না, তো সে বললো যে আছে, তাই গরম মশলা নিয়ে আসলাম। তো 2 চামচের মতো হলেই চলবে। তো এই পাশে আমি মুরগিটাকে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছে, তো এখানে মুরগিটাকে পানি ঝরানোর জন্য রাখা হয়েছে। তো এর মধ্যে কিন্তু একদম পানি থাকা যাবে না আর কি মুরগির গায়ে, তো পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো পেঁয়াজটাকে এখন ব্লেন্ডার করে নেব। তো ঘরে আগে থেকে পেঁয়াজ বাটা ছিল না, তাই প্রথম মাইক্রোওভেনে গ্রিল চিকেন তৈরি করলাম। তো সেই অভিজ্ঞতাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে তৈরি করলাম সেই হিসাবে খেতে খুবই ভালো হয়েছে আর কি, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো। তো আমি কল্পনাও করতে পারিনি এতটা ভালো হবে, ভেবেছিলাম যে হয়তো নষ্ট হয়ে যাবে, তেমন একটা ভালো হবে না। তো পেঁয়াজ ব্লেন্ডার করা শেষে এখানে আমার ভাই ছুরি দিয়ে মুরগিটা আর কি কেঁচা দিয়ে নিচ্ছে। তো বুকের পাশটা এভাবে ভালোভাবে কেঁচা দিয়ে নিলে ভালো হয়, কারণ মশলাটার ভিতরে ঢুকে যাবে। তো আমি ঠিক মতো আর কি কেঁচা দিতে পারি না, তাই বললাম যে ভাইকে দিতে, তাই ওকে আবার একটু ভিডিও করে নিলাম। তো একদম মেয়ে মানুষের মতো আর কি রান্না বান্নাও করতে পারে ভালোই। তো এখানে আমি মুরগিটা টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যেন পানিগুলো শুকিয়ে যায়। তো মুরগির গায়ে অনেক পানি ছিল, তো আমি কিছুক্ষণ আর কি মোছার পর পানিগুলো আর কি সবটা যায়নি, তারপর আম্মু একটু টিস্যু দিয়ে ভালোভাবে মুছে দিল, পানিগুলো শুকিয়ে গেছে। এখানে এখন গ্রিলের জন্য যে মশলাটা তৈরি করব, তো প্রথম আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো কিছু মাসি মানে এত জ্বালা যন্ত্রণা করছিল, মানে ঠিক মতো আমি মশলাও বানাতে পারছিলাম না। তো এখন দিয়ে দিচ্ছি টক টক দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করেছি। এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর এটা হচ্ছে জলপাইয়ের আচার। তো এখানে আপনারা যে কোনো ধরনের টক আচার ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিলাম সয়া সস, এখন দিচ্ছি টমেটোর সস, আর 1/2 চা চামচ লবণ। লবণের পরিমাণটা বুঝিয়ে দিবেন। আর সর্বশেষে আমি একটু জর্দা রং দিয়ে দিলাম। এখন ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিব। তো এখানে জর্দা রংটা দেওয়ার কারণ হচ্ছে মানে একটু কালারিং আসবে, তো দেখতেও চিকেনটা কিন্তু সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন।
আর গ্রিলের মধ্যে কিন্তু আচারটা অবশ্যই ব্যবহার করতে হবে, এর কারণে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো মশলাটা আমার তৈরি করার শেষে এখন আমি চিকেনের গায়ে আলতোভাবে মশলাগুলো মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু চিকেনের গায়ে মশলাটা মাখাতে হবে। তো চিকেনের গায়ে যে জায়গায় আর কি কেঁচা দাও, তো সেগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে দিতে হবে। আর এখানে আমি যে মশলার পরিমাণগুলো বলেছি সেটা কিন্তু মুরগির সাইজ বুঝে আর কি মশলাটা দিতে হবে। মশলাটা মাখানো শেষে এটা আমি 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তো এতক্ষণ রাখার কারণ হচ্ছে মশলাটা যেন চিকেনের গায়ে লেগে যায় সবগুলো। তো এখন 3 ঘন্টা পর ফিরে আসলাম। তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম। তো এটা সবার লাস্টে করতে হবে। তো আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি একটা কাঁচের প্লেট নিলাম বড়। তো এর মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তো এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দিলাম। আর মাইক্রোওভেনে কাঁচের আর কি জিনিস ছাড়া অন্য কোনো পাত্র ব্যবহার করা যায় না, তো এর জন্য আলাদা পাত্র আছে। মানে যেসব রান্নাগুলো মাইক্রোওভেনে করা যায় তো সেগুলোর জন্য আলাদা পাত্র পাওয়া যায় মার্কেটে। তো মাইক্রোওভেনে দিয়ে দিলাম। তো এর গায়ে সবই লেখা আছে আর কি গ্রিল চিকেন কতক্ষণ পর্যন্ত এখানে কুক করা যাবে। তো আধা ঘন্টা কুক করে নিছি মাইক্রোওভেনে। তো আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো আমাদের গ্রিল চিকেনটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখান দিয়ে চিকেনের আর কি একটু মাংস নেই। তো আমার ভাই আবার টেস্ট করে দেখেছে কেমন হলো। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশিক্ষণ এটা কুক করে নিতে পারেন ওভেনে। তো তখন আরেকটু আর কি পোড়া পোড়া ভাব আসবে। তো আমাদের কাছে পোড়া ভাবটা ভালো লাগে না, তাই আধা ঘন্টার মতো কুক করেছি। পাশের রুম থেকে গানের আওয়াজ আসছে, দেখি কি গান শুনতেছে। কি করছো নূর হাসান? দুই ভাই এক ড্রেস পরছে এক কালার। তো গ্রিল চিকেনটা অনেক মজা হয়েছিল। তো গ্রিল চিকেনটা খাওয়ার পর আমরা সবাই একটু বসে টিভি দেখছিলাম। তো টিভি দেখতে দেখতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।